আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিএনএস হোম স্কুলে আপনাদের শুভেচ্ছা। আমি সহকারী শিক্ষক চারু কারুকলা আমনা বেগম বলছি। আজকে আপনাদের বিষয় হলো রংস সূর্যমুখী। আজকের আলোচ্য বিষয় হলো রংস সূর্যমুখী। একটু কঠিন মনে হবে আপনাদের কাছে, কিন্তু এটাকে আপনাদের কাছে সহজ করে দিব দুই ভাবে একে, তাহলে আপনারা খুব সহজেই এটা আঁকতে পারবেন। আপনাদের সাথে নিশ্চয়ই খাতা পেন্সিল আছে, রং আছে, তাহলে শুরু করি। সূর্যমুখী ফুল আঁকতে প্রথমে আমরা একটা খাতাটাকে অবশ্যই আমাদেরকে লম্বা করে নিতে হবে, কারণ ফুলটা লম্বা করে আঁকব ডাটা ডাল সহ। প্রথমে একটা গোল, এই গোলটার ভিতরে আরেকটা ছোট গোল। আমরা এখন যে কাজটা করব সেটা হলো পাপড়িগুলো সমান লেখার চেষ্টা করব। আপনারা ফুল করতে গেলে যে ভুলটা করেন, একটা পাপড়ি ছোট একটা পাপড়ি বড় এমন হয়ে যায়, কিন্তু আমাদেরকে ফুলের পাপড়িগুলো প্রায় সমান হয়, এদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এর জন্য কী করব, প্রথমে একদম ঠিক উপরে আগে একটা পাপড়ি আঁকব, আবার ঠিক এটার নিচে বরাবর আরেকটা। খেয়াল রাখবো পাপড়িগুলো যেন সমান সমান হয়, উপরে একটা নিচে একটা। এবার এই পাশে বাম দিকে একটা, ডান দিকে একটা, বাম দিকে একটা। যদি আমি আঁকার সময় এটাকে বড় করে ফেলি, দেখেন দেখতে বোঝা যাচ্ছে এটা এই তিনটা থেকে বড় হয়ে গেছে, তখন আমরা এটাকে একটু ছোটো করে নিব, সমান করে নিব, ওগুলো সমান করে নিব। পাপড়িগুলো সমান রাখার চেষ্টা করব। এবার এই যে মাঝখানে মাঝখানে যে ফাঁকাগুলো আছে সেখান থেকে ঠিক মাঝ বরাবর, এক সাইডে না, ঠিক মাঝ বরাবর বাকি পাপড়িগুলো দিয়ে নিব। চেষ্টা করব যেন সমান সমান হয়। আবার আমি যদি এই পাপড়িটাকে একটু ছোট করে দেই, দেখেন দেখতে ভালো লাগবে না। আবার যদি বড় করে দেই, হঠাৎ করে একটা বড় হয়ে গেছে, সেটা দেখতেও ভালো লাগবে না। এই জন্য আমরা মুছে এটাকে সমান করে নিব। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা শেষ করেই বলছি আমি, আরেকটা কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা যখনই ড্রয়িং করব, ড্রয়িং করার সময় অবশ্যই হালকা করে আঁকব, কারণ আমাদেরকে একটু পর পর ভুল হওয়ার জন্য মোছা লাগে। তো হালকা করে আঁকলে আমরা সহজে মুছতে পারবো, আর সব সময় ড্রয়িং শেষে সেটাকে গাঢ় করতে হবে। যদি সেটা হয় রং সহ, তাহলে আমরা হালকা করে আঁকব, রং করব, তারপর রং শেষ হলে আমরা সেটাকে গাঢ় পেন্সিল দিয়ে গাঢ় করে দিব। মার্কার টার্কার মার্কার না, মার্কার বা কালো বর্ডার পেন দরকার নাই, আমরা একটা গাঢ় পেন্সিল দিয়ে গাঢ় করে দিব। আর যেটা রং ছাড়া সেটা হালকা করে এঁকে ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে আমরা সেটাকে গাঢ় করে দিব। এটা সব ড্রয়িংয়ে, সব ড্রয়িংয়ে এমন করে আপনাদের করতে হবে। খেয়াল রাখতে হবে আমরা হালকা করে আঁকবো প্রথমে। এখন আমরা ড্রয়িংয়ে চলে যাই, দেখেন প্রায় সবগুলো পাপড়ি সমান সমান। এখন এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে, এখান থেকে আমরা আরও একটা একটা করে পাপড়ি দিয়ে দিব। পাপড়িগুলো যেন এরকম মোটা না হয়, এটা খেয়াল রাখতে। আমরা এই পাপড়িগুলো যেভাবে এঁকেছি পিছনে পাপড়ি তো একটু ছোট হবে, কিন্তু মোটা না। আর পাপড়িগুলো এগুলোর সমান রাখবেন, কোনোভাবেই এটা থেকে বড় হবে না। পিছনে পিছনে জিনিস ছোট হয়, পিছনেগুলো ছোট হয়, এটা বড় হবে না। সমান বা একটু ছোট দিলে সমস্যা নাই, কিন্তু আমরা বড় করতে পারবো না। এই যে মাঝ বরাবর হয়ে গেছে, আমি এখন যদি আমি এই দিকে দিয়ে দিই না, তাহলে আমাকে কি করতে হবে, আবার এই পাশে আরেকটা আঁকতে হবে, এরকম আঁকতে হবে।
তো এতগুলো পাপড়ি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা ছোট মানুষ ক্লাস ওয়ানে। আপনারা এই মাঝখানে একটা একটা করে পাপড়ি দিয়ে দিবেন। এই লম্বা লম্বা দিয়ে হয়ে গেল খুব সহজে। আর আমি যদি এভাবে না করতে চাই তাহলে আরেকভাবে হলো, এই যে গোল করলাম, আপনি একটার পর একটা দিতে থাকবেন পাশে পাশে। এটা করতে গেলে একটা অসুবিধা যেটা হয়, আপনাদের কিছু পাপড়ি একদম চেপে যায়, আবার কিছু পাপড়ি এরকম ফাঁকাটা অনেক বেশি হয়ে যায়, তখন মাঝখানে আবার দিতে হয়। এটাই সমস্যা হয়, যেন আমাদেরকে এই জায়গাটা একটু খেয়াল করে করে দিতে হবে। ঠিক একই রকম ফাঁকা রেখে রেখে দেওয়ার চেষ্টা করব। ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখানেও কিন্তু খেয়াল রাখবেন পাপড়িগুলো যেন বড় ছোট না হয়, বেশি প্রায় কাছাকাছি হবে। এই যে এরকম একটা পর একটা দিতে থাকবো ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর আবার ওইটার মতনই মাঝখান থেকে, এবং মাঝখান থেকে হয়ে গেল। আমি আপনাদেরকে দুভাবেই দেখিয়ে দিয়েছি কিভাবে সানফ্লাওয়ার আঁকতে হয়। এখন আমরা নিচের অংশটুকু করব। নিচের অংশটুকু একটু ডালের মতো নিচে সোজা, এই নিচে সোজা দিয়ে নিচে একটু মোটা করে দিব। এই এখানে একটু ঘাসের মতো বাঁকা বাঁকা করে ঘাস মাটি এঁকে দিব। সানফ্লাওয়ারের পাতাটাও একটু বড় হয়, দুই পাশে দুইটা এরকম বাঁকা, পাতাটা এরকম বাঁকা করে দিব। করে এখানে একটা ডবল লাইন দিয়ে চিকন করে লাগিয়ে দিব এই পাশ থেকেও। এই যে এখন এই জায়গাটা একটু উপর উঠবে, এখান থেকে একটু উপর উঠে এই যে আমি যদি এরকম করে আঁকি, এটা এখানে চিকন করে ফেলি, তাহলে কিন্তু পাতাটা সুন্দর হবে না, চিকন হয়ে যাবে, চিকন হয়ে যাবে। তার চেয়ে আমি এখানেই আমাকে এটা একটু উপর উঠাতে হবে, উপর উঠে এই যে এটাকে গোল করতে হবে। এই জায়গাটা এরকম একটু বাঁকা, উপরে উঠে এরকম বাঁকা, তারপরে এটার সাথে এখানে থেকে এই আবার সেম, আবার দেখেন না বুঝলে আবার দেখেন, এই যে এখানে এটা হবে এরকম করে গিয়ে বাঁকা, আবার ঠিক এই বরাবর এখান থেকে এই। এখন এটার ভিতরে যে পাপড়িগুলো এই শিরাগুলো, এটা আমরা কিন্তু রং করার পরে দিব, এগুলো আমরা রং শেষ হলে দিব, না হলে রং করতে গেলে কালো হয়ে যাবে। এটা রং করার পরে দিব, আমি এখানে বোর্ডে এটা যেহেতু রং নাই সেজন্য আমি আগে দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য। আর এখানে গোল গোল, এখানে এই পাশে গোল গোল, এটা এটা রং করার পরে, রং শেষ হওয়ার পরে এটা দিব, একদম রং শেষ হয়ে যাবে তারপর দিব, তার আগে না, তার আগে দিলে রঙগুলো কালো হয়ে যাবে। তো আঁকা শেষ, খুব সহজেই সানফ্লাওয়ার আঁকা শিখিয়ে দিলাম আপনাদেরকে। এখন এটা কালার কীভাবে হবে সেটা দেখাচ্ছি। কালারটা দেখেন, খেয়াল করে দেখেন, এখানে কালারটা দেখেন অরেঞ্জ। আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি, ওখানে লিখলে ছোট হবে। এই পাপড়িগুলো হবে শেড, হলুদের শেড, আপনি অরেঞ্জ, হালকা অরেঞ্জ প্লাস ইয়োলো, ইয়োলো এটা শেড। এই পাপড়িগুলো অরেঞ্জ আর ইয়োলো শেড, পাতা হলো গ্রিনের শেড, গ্রিন শেড, গ্রিন আর ইয়োলো গ্রিন, গ্রিন প্লাস ইয়োলো গ্রিন। এইখানে এটা হলো ব্রাউন, হালকা ব্রাউন, লাইট ব্রাউন লিখে দিচ্ছি, লাইট ব্রাউন, লাইট ব্রাউন। আর এই ভিতরেটা হবে ডার্ক ব্রাউন, ব্রাউন।
এটা গ্রিনের শেড, পাতা গ্রিনের শেড, এখানেও গ্রিনের শেড। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে খেয়াল করেন এখানে আমি একটু এই যে গোলটা সাইডে হালকা ব্রাউন, এটা হালকা ব্রাউন, এখানে গাঢ় ব্রাউন, চকলেট কালার, একদম ডার্ক যে চকলেটটা আপনারা খান মিমি চকলেট সেই চকলেটের কালারটা এটা। আর ব্রাউনের সাইডে আবার চকলেট দিয়ে একটু বর্ডার দিয়ে দিয়েছি, এই কালারটা দিয়ে একটু বর্ডার দিয়ে দিয়েছি, তারপর এটা দিয়ে মিশিয়ে ফেলেছি। আর এই পাপড়িগুলো সানফ্লাওয়ার অনেক সময় একদম ইয়েলো হয়, আবার একটু অরেঞ্জ অরেঞ্জ কালার হয়, তো আমরা এই শেডটা রাখার জন্য আমরা একটু শেড দিয়েছি, একটু অরেঞ্জের সাথে ইয়েলো মিশিয়ে দিয়েছি, অরেঞ্জের সাথে ইয়েলো, প্রত্যেকটা পাপড়ি অরেঞ্জের সাথে একটু ইয়েলো, ইয়েলোটা বেশি থাকবে। আর এই যে টাটা এটা গ্রিন, গ্রিনের সাথে ইয়েলো গ্রিন, হালকা গ্রিন, গ্রিনের সাথে একদমই হালকা গ্রিনটা, এটা শেড, এটাকে বলে শেড। এই যে পাতা নিচে গাঢ়, নিচে গাঢ়, কারণ সূর্যের আলো যখন পড়বে উপরে হালকা থাকবে, নিচে গাঢ় গ্রিন, উপরে হালকা গ্রিন, গাঢ় গ্রিন, হালকা গ্রিন। এই শেড এখানেও সেম, এখানেও গাঢ় গ্রিন হালকা গ্রিন দিয়ে আমরা শেড দিয়ে দিব। এই যে তাহলে সুন্দর একটা সূর্যমুখী ফ্লাওয়ার, সানফ্লাওয়ার একটা হয়ে গেল। এখন আমি আপনাদের সুবিধার জন্য হালকা একটু আমি এখানে পাপড়িটা কীভাবে রং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু পাপড়িটা কীভাবে রং করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখাচ্ছি না কারণ এটা আমি করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আর এই যে এই কালারগুলো ইউজ করতে পারি আমরা, এই যে অরেঞ্জ, একটু অরেঞ্জ দিয়ে, খেয়াল করে অরেঞ্জটা কী করছি, এরকম একটু লাইন দিয়ে এখানে একটু গাঢ় লম্বা লম্বা এইভাবে আঁকছি, আমি কিন্তু এইভাবে আঁকবো না, একটু লম্বা লম্বা দিয়ে তারপর একটু হালকা শেড করতে হলে আমি কিন্তু সবসময় বলেছি যে গাঢ় করে দিব তারপর একটু হালকা, নাহলে শেডটা পরে শেডের সাথে মিলে মিশে না। দেওয়ার পরে আবার একটু হালকা প্রত্যেকটা পাপড়িতে এরকম করে দিব আমরা, দেওয়ার পরে হালকা। এবারে ইয়েলো, এই যে ইয়েলো কালারটা, একদম ইয়েলো কালারটা দিয়ে এই উপর থেকে আগে মিশাবো না, প্রতিটা পাপড়ি ইয়েলো উপর থেকে দিয়ে নিব, আগে মিশাবো না, আগে এগুলো দিয়ে নিব। এই এইদিকে যে পাপড়িগুলো আছে সেম একই রকম করে করব, এইগুলো যেভাবে করছি সেভাবেই করব, এটাও এরকম করে দিয়ে নিব লম্বা লম্বা। আমি কিন্তু রং দেখি বলেছি ক্লাসে রং কীভাবে করতে হয়, লম্বাভাবে বাম ডান বাঁকা বাঁকা গোল গোল, এটা আমি লম্বা লম্বা করে করছি। এখন সবগুলো দেয়া হয়ে গেলে এভাবে এখন আমরা কী করবো, আমরা যখন একটা রং করবো যখন অরেঞ্জ করেছি প্রতিটা ইয়েতে অরেঞ্জ করে ফেলবো, তারপর যখন আমরা ইয়েলো করছি প্রতিটা আপনাতে ইয়েলো করবো, এখন মিশাবো এটার সাথে, এটা মিশাও এরকম লম্বা লম্বা করে মিশাতে হবে, মিশাবো এখন প্রতিটা পাপড়ি আমরা এভাবে মিশিয়ে দিব, এরকম করে করব। আর এই যে মাঝখানের অংশটা, মাঝখানের অংশটা এই যে আমরা এই যে গাঢ় চকলেটে এখানে একটা বর্ডার দিলাম আগে, আর ভিতরটা গাঢ় করে দিলাম, এটা বাম ডান করে করছি, এই করার পরে এখন রাউন্ড রাউন্ড করে করবো, এখানে একটু হালকা করে দিলাম, গাঢ় করে দেবো একটু হালকা। এখন এই যে হালকা ব্রাউনটা, এই হালকা ব্রাউনটা আমরা এখন করে দিব, দিয়ে এটার সাথে মিশিয়ে দিব, গাঢ় কালোটার সাথে মিশিয়ে দিব। দেখা এই যে এটা যে যেমন ঠিক তেমন হয়েছে, এখন এই জায়গায় আমরা চাইলে এখানে এই এরকম করে ডট গোল গোল করে, তাহলে তো হয়ে গেল সানফ্লাওয়ার। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এটা কিন্তু আপনাদের এইচডাব্লিউ, এইচডাব্লিউ নম্বর 8, আগে 7টা হয়েছে এটা নিয়ে 8টা, এই 8টা এইচডাব্লিউ, আগেরগুলো যদি করে না থাকেন এই 8টা এইচডাব্লিউ করে অবশ্যই অবশ্যই জমা দেবেন, এগুলোর নাম্বার যোগ হবে পরীক্ষার আগে, আপনাদেরকে এটা কমপ্লিট করে স্কুলে জমা দিতে হবে, যারাও এখনও দেননি সবগুলো 29 তারিখের মধ্যে সব জমা দিয়ে দেবেন। আশা করি আপনাদের সানফ্লাওয়ার আঁকা খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি আমি, বাসায় অবশ্যই এটা অনুশীলন করবেন এবং এইচডাব্লিউটা স্কুলে জমা দিবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।